একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস, আর ওই দিন পরপর ট্রেন বাতিল হতে পারে এই আশঙ্কা করছেন কুণাল ঘোষ। তিনি বলছেন, খবর পাচ্ছি একের পর এক ট্রেন বাতিল করা হচ্ছে, সেই তালিকা দীর্ঘ। তৃণমূলের কর্মসূচি বানচাল করতে পরিকল্পনা করে চক্রান্ত করা হয়ে থাকতে পারে সোশ্যাল সাইটে, এই পোস্ট করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ লিখছেন সোশ্যাল সাইটে, তৃণমূলের যে কর্মসূচি রয়েছে একুশে জুলাই তা বানচাল করার পরিকল্পনা হতে পারে, একের পর এক ট্রেন বাতিলের আশঙ্কা করছেন কুণাল ঘোষ। পূর্ব রেলওয়ে শিয়ালদা ডিভিশনে কিছু ব্লকের জন্য কিছু কিছু ট্রেনকে ক্যান্সেল করা হয়েছে শনিবার 20 তারিখ এবং 20 তারিখ এবং 21 জুলাই অর্থাৎ রবিবার। বাট এই খবর সত্য নয়, এই খবর মিথ্যে খবর। এবং আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি যে পূর্ব রেলওয়ে শিয়ালদা ডিভিশনে কোনো ট্রেনকে শনিবার এবং রবিবার ক্যান্সেল করা হবে না। আই রিপিট মাই ওয়ার্ডস, শিয়ালদা ডিভিশনে শনিবার এবং রবিবার অর্থাৎ 20 তারিখ এবং 21 তারিখ কোনো ট্রেনকে ক্যান্সেল করাবে না। যেমন সানডে সার্ভিসেস থাকে তেমনি সানডে সার্ভিসেস থাকবে, নর্মাল সার্ভিসেস উইল বি অন। কোনোভাবে একটা ভুল বার্তা চলে গেছিল, কোথাও একটা মিস ইন্টারপ্রেট হয়েছিল, সেটা সত্য নয়। মানে মানুষ নিশ্চিন্তে সেদিনকে 20 তারিখ এবং 21 তারিখ তাদের নর্মাল শেডিউল অনুযায়ী আমাদের ট্রেন সার্ভিস চলবে, সেরকমই যাতায়াত করতে হবে। এখনও পর্যন্ত কোনো অর্গানাইজেশন থেকে কোনো ট্রেনের দাবি আসেনি আমাদের কাছে, এসে পৌঁছয়নি, আর এরপরে এলেও তো বিবেচনা করা কঠিন হয়ে যাবে। মৃত সন্তানকে একবার দেখতে চেয়েছিলেন বাবা মা, কি কারণে তার মৃত্যু হলো, কেনই বা চারনক হাসপাতাল থেকে তাকে বারাসাত মেডিকেল কলেজে নিয়ে আসা হলো জানতে চেয়েছিলেন পুলিশের কাছে। অভিযোগ তার পরিবর্তে জুটেছে মার, অভিযোগ পুলিশের মারে রক্তাক্ত হয়েছেন বাবা। শুধুমাত্র তাই নয়, একেবারে ও বাবা মাকে ওই হাসপাতালের পুলিশ ক্যাম্প থেকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। আরও বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, নিঃসন্দেহে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছেন মৃতের মা বাবা, পুলিশের কি বক্তব্য? ছবিজি, পুলিশের তরফ থেকে, বারাসাত পুলিশ জেলার তরফ থেকে আজকে বিকেলবেলা একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে স্পষ্ট বলা হয়েছে, গতকাল সন্ধ্যে 6:30 নাগাদ হলদিরামের কাছে একটি দুর্ঘটনায় 17 বছর অর্থাৎ 11 শ্রেণীর এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটে, এবং সেক্ষেত্রে বাবুইয়াটি থানার পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসে বারাসাত মেডিকেল কলেজে, এবং সেখানে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তারপরে মৃতের পরিবারের সদস্যরা তারা এসে পৌঁছয় বারাসাত মেডিকেল কলেজে, এবং ইমার্জেন্সিতে এসে কর্তব্যরত চিকিৎসকদের কাজে বাধা দিতে থাকে এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে। সেই সময় মেডিকেল কলেজের সুপার তাদেরকে ফোন করে, বারাসাত থানার পুলিশকে ফোন করে, এবং সেই মতো বারাসাত মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্প থেকে পুলিশ কর্মীরা সেখানে পৌঁছে ইমার্জেন্সিতে পৌঁছলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ওই মৃত ছাত্রের বাবা মারা পুলিশের ওপর চড়াও হয়, এবং শুধু তাই না, তাদের আত্মীয়রা চড়াও হয় এবং পুলিশকে নিগ্রহ করে। এরপর বারাসাত থানার আরও একটি দল তারা এসে পৌঁছয় বারাসাত মেডিকেল কলেজে, এবং সেই শোকস্তব্ধ বাবা মাকে তারা নিয়ে আসে থানায়, তারপরে তাদেরকে বোঝানো হয়। এরপরে পরবর্তীকালে সুস্থভাবে তাদের আত্মীয়দের হাতে ওই শোকস্তব্ধ বাবা মাকে তাদের আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করে। যেমন স্পষ্ট করে পুলিশ জানিয়েছে যে কোনো রকম মারধর ওই শোকস্তব্ধ বাবা মাকে করা হয়নি, যদিও তার বাবা মা অভিযোগ করছে দেহ কোথায় জানতে চাইলে তাদেরকে পুলিশের তরফ থেকে মারধর করা হয়েছে। গতকাল থেকে তারা একই অভিযোগ করছে, কিন্তু পুলিশের তরফ থেকে বিবৃতি দিয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোনো মারধর করা হয়নি ওই শোকস্তব্ধ বাবা মাকে। ধন্যবাদ সমীরণ।